নওগাঁর নিয়ামতপুর উপজেলা সীমান্তবর্তী পানিহারা গ্রাম। এখানে বসবাসকারী সাধারণ মানুষ কখনো চিন্তাও করেনি তাদের এ জীবনে কোনোদিন বিদ্যুৎ সুবিধা মিলবে এসব এলাকায়, কিন্তু সরকারি উদ্যোগে পাল্টে গেছে সে চিত্র। সহসায় এসব অঞ্চলে পৌঁছে গেছে বৈদ্যুতিক আলো বাতাস। আমরা যে বিদ্যুৎ পেয়েছি একবারে প্রত্যন্ত গ্রাম এলাকা। আমাদের এই এলাকাটাতে আগে চুরি ডাকাতি হতো অন্ধকারে, কিন্তু এখন আর চুরি ডাকাতির কোনো ভয় নাই। যাহার কিনারাতে কম দেখতে পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ এসে বাড়ির আশেপাশে জোনা খেয়েছে, সবসময় দেখতে পাওয়া যাচ্ছে। ভালো হয়েছে এখন বিদ্যুৎ আসাতে। আমরা কখনোই ভাবিনি যে এখানে বিদ্যুৎ আসবে। বিদ্যুৎ আসার পর আমি ভালোভাবে পড়তে পারছি, এবং গরমে যখন বিদ্যুৎ ছিল না তখন ভালোভাবে পড়তে পারতাম না, গরমও লাগতো খুব, আলো টালো পেয়েছি, ফ্যান দিয়ে বাতাস খাচ্ছি। বিদ্যুৎ বিভাগ বলছে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে ব্যয় হয়েছে প্রায় 1000 কোটি টাকা। এ জেলায় 7 লাখ গ্রাহককে নতুন করে বিদ্যুৎ সুবিধা দেয়া হয়েছে, যা স্বাধীনতার পর থেকে 10 বছর আগ পর্যন্ত ছিল মাত্র 1.5 লাখ। বর্তমানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বেশ কিছু কাজ চলমানও রয়েছে। নওগাঁ জেলায় 11টি উপজেলার মধ্যে 7টা উপজেলা আমরা ইতিমধ্যে শতভাগ সম্পন্ন করেছি। বাকি যে 4টা উপজেলা আছে আমরা জুন 2019 সালের মধ্যে শেষ করতে পারবো বলে আশা করছি। শুধু পানিহারাই নয়, নওগাঁ জেলার প্রতিটি গ্রামেই এখন আলোকিত বিদ্যুতের ছোঁয়ায়। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন বিদ্যুৎকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে কর্মসংস্থান, আর একইভাবে চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি, যার ফলে মাথাপিছু আয় বেড়েছে অনেক গুণ।